খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না, বাট আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম। আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না, বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল। একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি, বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেটই ছিল, খুব বেশি যে অনেক স্লো ছিল তা না। না অবশ্যই ঘুরে তো দাঁড়াতেই হবে, আমাদেরই করতে হবে, বাট অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমাদের কীভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে। জি না, এরকম মনে হয়নি, কারণ আমাদের টিমেও বেশ জোরে বোলার আছে। এখন আমরা নেটে কিন্তু ফেস করি মোটামুটি কাছাকাছি টাইপের বেশ বোলার আছে, সো খুব বেশি একটা ওই বোলারকে নিয়ে চিন্তা কোনো ব্যাটসম্যান করেনি। স্কিলে এবং মেন্টালিটিতে দুই দিক দিয়েই না অবশ্যই চিন্তার বিষয়, কারণ আমি যে অ্যাপ্রোচের কথাটা বলেছিলাম এটা যদি আমাদের সাকসেস হইতে হয় তাহলে আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথম ৬ ওভারে আমরা কীভাবে উইকেটটা দিব না এবং রান করব, আদারওয়াইজ পরে যারা ব্যাটিং করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। সো এই জায়গাটাতে আমরা অনেক দিন থেকেই স্ট্রাগল করছি, এটা আমি যেটা বললাম যে যারা ওই জায়গায় ব্যাটিং করে তাদের খুব ভালোভাবে রেসপন্সিবিলিটিস নিতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই না, আমার মনে হয় যে এই পুরো ব্যাটিং ইউনিটটা আমরা ব্যাটিং করেছি আজকে সবাই ভালো ব্যাটিং করিনি। আপনি যেটা বললেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই অ্যাগ্রেশন থাকবে, অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য, বাট ওই কিছু সিলেকশনও আমাদের ঠিক করতে হবে যে কখন আমরা কোন শটটা খেলবো বা কোন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করবো। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই একটা চিন্তা করার ব্যাপার আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব ইম্পর্ট্যান্ট ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেল করেছি পরের দিন আবার আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলবো, এটাও করা যাবে না, বাট বুঝতে হবে যে কোন সময় আমি কোন শটটা খেলবো বা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবো। এখন বলা মুশকিল, মাত্র একটা ম্যাচ হলো, সো এই এই কোশ্চেনের অ্যান্সারটা আমার মনে হয় 10-15টা ম্যাচ গেলে আসলে আমি ক্লিয়ার একটা ফিডব্যাক দিতে পারবো। না না, আমি যেটা বললাম যে উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল, ওরকম ছিল না, খুবই সামান্য, বাট এটা অ্যাডজাস্টেবল, উইকেট ভালো উইকেটই ছিল। আর্লি অনেক উইকেট পড়ে গেছে, আমার মনে হয় যে টি-20 খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে একটা দুইটার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। সো আমার কাছে প্রধান এবং মূল কারণটা মনে হয় যে টপ অর্ডারে আমাদের প্রথম 6 ওভারের উইকেট লসটা বেশি হয়ে গেছে। সামর্থ্য আছে, সামর্থ্য অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি, বাট স্কিলের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে। বাট এই ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে, কারণ আপনি যদি দেখেন লাস্ট 10 বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে। সো এটার জন্যে আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন আন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু 140-150 উইকেট হয়। সো ব্যাটসম্যানরা ওইটা জানে কীভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে 180 করা যাবে। সো ওই ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইম্প্রুভমেন্ট হবে, বাট আমি উইকেটের শুধু দোষ দিব না, এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে, স্কিলেরও অনেক ব্যাপার থাকে।